বঙ্গবন্ধু হত্যায় অতপ্রতভাবে জড়িত জিয়াউর রহমান জাতির পিতা শাহাদাত বার্ষিকীর আলোচনায় আবারও বললেন তথ্যমন্ত্রী, যুদ্ধ অপরাধীদের সাথে বিএনপির রাজনীতিও নিষিদ্ধের দাবি। জিয়াউর রহমান কার্যতপক্ষে একজন ট্রেইটর, একজন খুনি ছিল। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ছিল অতপ্রতভাবে যুক্ত। এই খুনির দলের রাজনীতি যারা করে তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে। এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই জ্বালাময়ী ভাষণেই একটি ঘুমন্ত জাতির মরণে স্বাধীনতার বীজ বলেছিলেন বঙ্গবন্ধু। ঘুমন্ত বাঙালিকে পরিণত করেছিলেন সশস্ত্র জাতিতে, এনে দিয়েছিলেন লাল সবুজের একটি বাংলাদেশ। কিন্তু ৭৫-এর ১৫ই আগস্ট স্বাধীনতার শত্রুরা নৃশংসভাবে খুন করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতির জনকের শাহাদাত বার্ষিকীতে উত্তর জেলা আওয়ামী লীগের আলোচনায় তাই উঠে আসে ৭৫-এর খুনিদের বিরুদ্ধে চরম ঘৃণা। যারা এই দেশ চায়নি তারা আজও এই দেশের উন্নয়ন, অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বক্তারা। একজন খুনিকে শতবার, হাজারবার ফাঁসি কাস্তে ঝুলালেও বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিশোধ হবে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিশোধ হবে বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, এদেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থানের গ্যারেন্টিযুক্ত নিশ্চয়তা, নিরাপদ সমাজ, তার স্বপ্নের সোনার বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে পারি তাহলেই আমাদের সজ্ঞাপন, আমাদের বক্তব্য প্রদান সমস্ত কিছু সার্থক হবে। বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর সর্বস্তরের মানুষের নেতা। তিনি পৃথিবীর বিশ্ব শান্তির জন্য ডাল দিয়ে আহ্বান জানিয়েছিলেন। জাতিসংঘে বঙ্গবন্ধু বিশ্ব শান্তির জন্য, আমাদের দেশে ক্ষুদ্র দেশের শুধু নেতা ছিল না, অল্প দিনের মধ্যে বঙ্গবন্ধু বিশ্ববরণের একজন নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে সেদিন ষড়যন্ত্রকারী চক্রান্ত করেছিলেন। বন্দরনগরের থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তিনি বঙ্গবন্ধুর নির্মম খুনের জন্য বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আবারও সরাসরি অভিযুক্ত করেন। বিএনপির নেতারা ক্রমাগতভাবে বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে এবং একটি খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চালায়। জিয়াউর রহমান কার্যতপক্ষে একজন ট্রেইটর, একজন খুনি ছিলেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান ছিল অতপ্রতভাবে যুক্ত। হি ওয়াজ এ ট্রেইটর এবং সে একজন খুনি। এই খুনির দলের রাজনীতি যারা করে তারা বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার করে। আলোচনা সভায় বাংলাদেশের স্থপতির বিরুদ্ধে যারাই অপপ্রচার চালাবে তাদের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশে যদি সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু করতে হয়, রাজনীতিকে কলুষমুক্ত করতে হয়, ইতিহাসকে কলুষমুক্ত করতে হয়, তাহলে যুদ্ধ অপরাধীদের রাজনীতি করা যেমন নিষিদ্ধ হওয়া প্রয়োজন, একই সাথে যারা বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করে দেখে বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায় তাদেরও রাজনীতি এই দেশে বন্ধ হওয়া প্রয়োজন। একজন খুনির পক্ষে, জিয়াউর রহমানের পক্ষে, একজন খুনি এবং ট্রেইটরের পক্ষে যারা রাজনীতি করে তাদের রাজনীতি করার আসলে অধিকার থাকা উচিত নয়। অনুষ্ঠানে উত্তর জেলা আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মূর্ছনা ঐশী, মহানগর নিউজ, চট্টগ্রাম।